দীপাঙ্কর তামুলি, বিচার সন্ত্রাসে নিদ্রা হৈছে রাজ্যর, রাজ্যত এইবার বিচার সন্ত্রাস, বিচার সন্ত্রাসর বাবেই ঘর বাড়ি এড়িবলগা হৈছে সাধারণ রাইজে, এটা ভয়ঙ্কর খবর। রাজ্যর এটা অঞ্চলত, এটা বৃহৎ অঞ্চলত বিচার সন্ত্রাস, ঘরের ভিতরে বাহিরে কেবল মাত্র বিচা আর বিচা, যার ফলত এতিয়া রাইজে ত্রাহি মধুসূদন দেখবলগা হৈছে। রাইজে ঘর এড়িছে, ঘরের দূরত থাকিলে বাধ্য হৈছে, কারণ ঘরের ভিতরত বিচা, চোতালত বিচা, বাহিরত বিচা, কেবল মাত্র বিচা। আমার হাতত দৃশ্যাঙ্ক আছে, কেতবোর সেই দৃশ্যাঙ্ক দেখাম, কিন্তু পুনের কইসু যে রাজ্যত এইবার বিচার সন্ত্রাস, এইবার বিচার সন্ত্রাস, এটা ভয়ঙ্কর খবর। বিচার উপদ্রবত ঘর এড়িবলগা হয়েছে রাইজে, ঘরের ভিতরে বাহিরে কেবল মাত্র বিচা। মানিকপুরের এক নং ভান্ডারা আর জামদহাত বিচার উপদ্রব, এক নং ভান্ডারা আর জামদহাত বিচার উপদ্রব, এটা বিপদত পড়েছে সমগ্র অঞ্চলের রাইজ, রাইজর নিদ্রা হৈছে। কি কারণে বাহিছে বিচার উপদ্রব, তার কারণ এতিয়ালৈকে ওলোৱা নাই, কিন্তু অঞ্চলবাসী এতিয়া শঙ্কিত। আমি দেখাইছো দৃশ্যাংশ, কেতবোর দৃশ্যাংশ চাও কি ভয়াবহ, ঘরের ভিতরে বাহিরে এনে দৃশ্য এটা সুলভ, চারিওফালে বিচা, একটা বৃহৎ অঞ্চল বিচায়ে চলাইছে উপদ্রব। শোয়নি কোঠারপর পাতঘরলৈকে, পাতঘরের চোতাললৈকে সকলতে কেবল মাত্র বিচা, খোয়া খোয়া এতিয়া বাদ দিবলগা হৈছে এই সকল লোকে। সব দৃশ্যাঙ্ক সব কি ভয়াবহ, ঘর এড়ি বাহিরত আশ্রয় লবলগা হৈছে। মানিকপুরের দৃশ্য, মানিকপুরত এতিয়া চারিওফালে কেবল মাত্র বিচা, মানিকপুরের ভান্ডারা আর জামদহাত বিচার আতঙ্ক। আমি দেখাইছো কেতবোর দৃশ্যাংশ, মানিকপুরের এক নং ভান্ডারা আর জামদহাত বিচার উপদ্রব, বিপদত পড়েছে এতিয়া সমগ্র অঞ্চলবাসী। কেনেক পরিত্রাণ পাব, কেনেক বিচারপর পরিত্রাণ পাব, তাকে ভাবি এতিয়া মূরে কপালে হাত দিবলগা হয়েছে সাধারণ রাইজে। স্বাভাবিক জীবন যাত্রা স্তব্ধ হয়ে পড়েছে এই সকল লোক, খাবলে শুবলে চিন্তা করবলিয়া হয়েছে, ঘরের ভিতরলে সুমাই যাবলে চিন্তা করবলিয়া হয়েছে। সমগ্র অঞ্চলত বিচা কেনেক ইমান বৃদ্ধি পালে, ইমান উপদ্রব কেনেক বৃদ্ধি পাইছে, তার কারণ এতিয়ালেকে ওলোৱা নাই, কিন্তু এটা শঙ্কিত হয়ে পড়েছে সমগ্র অঞ্চলবাসী। আজি কেবা ধনি, আজি কেবা দিনু ধরি, কেবা দিনু ধরি বিচার সন্ত্রাসে খেদি ফুরিছে এই সকল লোক। আজি প্রায় এক সপ্তাহমান হল এই আমি চেঙ্গা বলে কও, কিন্তু অসমীয়াত যে ভিসা বলে কয়, এই ভিসা এই ঘরের বাহিরে রাস্তা ঘাটত একদম বহুত হয়ে আছে। রাতে যে আমি শুই থাকো আঁঠুয়াও না মানে তল ফালদি সোমাই যায়, ভাত খাব বহু তাতে আহে আর দমকলের ভিতরত যায়, একদম খাওয়া লওয়া আমার বহুত অসুবিধা হয়েছে। যদি সরকারের কিবা ব্যবস্থা থাকে যে এইবিলাক ঔষধ দিয়ে না কিবা কি করে হেক করবর কারণে, আমি থাকি ভাল ভাল হয় মানে এখানে আমার সরকারেরপর মানে আবেদন জানালো যে যাতে আমার এই বিচারপরা মুক্ত করে দিয়ে দিব লাগে।